শৈলেন্দ্র বাহাদুরের জন্য এটি বিশেষ একদিন। উত্তরপ্রদেশের ভিতারগাঁওয়ের এই কৃষক তার জমি থেকে মৌসুমের শেষ কুমড়ো তুলছেন। গত কয়েকদিনেই কয়েকশো কিলো ফসল তুলেছেন তিনি। এমন সবজি অনেক সময় বিক্রি হওয়ার আগেই পচতে শুরু করে, এজন্য গত কয়েক বছর ধরে ফসল তুলে সেগুলো কোল্ড স্টোরেজে রাখেন তিনি। আগে অনেক লোকসান হতো, 10 কিলোর মতো সবজি ফেলে দিতে হতো, ঢেঁড়সের ক্ষেত্রে যা 300 টাকার সমান। এখন 5 টাকা দিয়ে স্টোরে রাখি এবং 1-2 দিন পর এখানকার পাইকারি বা খুচরা বাজারে বিক্রি করি। ভারত জুড়ে এখনও ফসলের একটি উল্লেখযোগ্য অংশ বিক্রির আগেই নষ্ট হয়। চালু থাকা কয়েক হাজার কোল্ড স্টোরেজ এই লোকসান কমাতে পারে, কিন্তু সমাধান ততটা সহজও নয়। এটা শহরের মতো নয় যে সবসময় বিদ্যুৎ থাকে কিংবা গেলেও 4-5 মিনিটের জন্য যায়। ট্রান্সফরমার নষ্ট হলে কখনো, এমনকি টানা 5 দিনও বিদ্যুৎ থাকে না। এ কারণে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে HIS কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি চালাচ্ছেন সতীশ কুমার। এখন আর তাকে জাতীয় গ্রিডের বিদ্যুতের উপর নির্ভর করতে হয় না, যা এখানকার কৃষকদের জন্য একটি বড় সুবিধা। ঠিক প্রয়োজনের জায়গাতেই উৎপাদিত হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ, আর একেই বিশেষজ্ঞরা নাম দিয়েছেন ডিসেন্ট্রালাইজড রিনিউয়েবল এনার্জি বা DRE। এই ধারণা কিভাবে গ্রামীণ এলাকায় কাজে লাগানো যায় তা নিয়ে পরীক্ষা চালাচ্ছেন অভিষেক জৈন। গ্রামীণ সমাজের দিকে তাকালে দেখবেন সেখানে শুধু ঘরবাড়ির জন্য বা প্রতিদিনের কাজের জন্য জ্বালানির প্রয়োজন না, প্রয়োজন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, যাতে তারা তাদের যন্ত্রপাতিগুলো চালাতে পারেন, গম থেকে আটা করতে পারেন কিংবা ফল থেকে জুস তৈরি করতে পারেন। 2030 সালের মধ্যে ভারত নবায়নযোগ্য জ্বালানি থেকে 500 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য এখনকার চেয়ে উৎপাদন 3 গুণ বাড়াতে হবে। বিশ্লেষকরা মনে করেন শুধু DRE প্রকল্পগুলোর মাধ্যমেই প্রায় 3 কোটি 70 লাখ মানুষের কাছে পরিবেশ বান্ধব জ্বালানি পৌঁছানো সম্ভব, যেখানে এই সংখ্যা এখন কয়েক হাজার মাত্র। আপনি যদি একজন ব্যাংকারের কাছে গিয়ে বলেন সোলার ড্রায়ারের জন্য আমাকে ঋণ দিন, তারা অবাক হবে, কারণ ব্যাংকার জীবনে সোলার ড্রায়ার দেখেননি। এই জন্য ঋণ দেওয়া লাভজনক কিনা সে ব্যাপারেও তার কোনো ধারণা নেই। 1000 কিলোমিটার দূরে কার্দাপাল গ্রামের নারীরা মেশিনে সিল্কের সুতো বোনার প্রশিক্ষণ নিচ্ছেন। এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। তাদের এই যন্ত্রগুলোর বিদ্যুতের যোগান আসছে কাছের সৌর প্যানেলের DRE প্রকল্প থেকে। এতে মাত্র 15 ওয়াট বিদ্যুৎ লাগে, যে কারণে সহজেই সৌর বিদ্যুতে চলে। 40 ওয়াটের একটি সৌর প্যানেল দিয়ে আমরা ব্যাটারি চার্জ করার পাশাপাশি 8 থেকে 10 ঘন্টা যন্ত্র চালাতে পারি, অর্থাৎ অন্ধকারে বা বৃষ্টিতে বা অন্য সময়েও আমরা এটা চালু রাখতে পারি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে ভারতের সরকার প্রাথমিক খরচে 30% পর্যন্ত প্রণোদনা দিচ্ছে, তবে বিশেষজ্ঞরা তা আরও বাড়ানোর দাবি জানাচ্ছেন, বিশেষ করে আয়ের যোগান দেয়া DRE প্রকল্পের জন্য। সরকারের বিদ্যমান প্রকল্প সম্প্রসারণ বা সংযুক্ত করার মাধ্যমেই তা সম্ভব বলে মনে করেন তারা। আপনার আটার কল যেন DRE বিদ্যুৎ প্রকল্পের হয়, আপনার কোল্ড স্টোরেজ যেন নবায়নযোগ্য জ্বালানির হয়, এই ধরনের নীতির মাধ্যমে মাঠ পর্যায়ে আরও অগ্রগতি দেখা যাবে। সময় এখন স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন করার, আর এক্ষেত্রে DRE কোটি মানুষের অর্থনৈতিক উন্নতির সুযোগ করে দিতে পারে।